ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি অ্যাডভান্স এডুকেশান থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আমি সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করে দেবো যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো প্যাসেজটি পড়ো এবং নিচের যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর দাও সামটাইমস ইউ ওয়ান্ট লিসেন স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স কখনো কখনো তোমরা তোমাদের বড়োদের কাছ থেকে গল্প শুনতে চাও ইউর এলডার্স ইউজ টেল ইউ স্টোরিজ ড্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস তোমাদের বড়োরা সাধারণত তোমাদেরকে এমন গল্প বলে থাকে যার মধ্যে কাল্পনিক প্রাণী এবং ঘটনা রয়েছে সাচ টাইপ অফ অন্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস এই ধরনের বিস্ময়কর গল্পগুলিকে রূপকথার গল্প বলা হয় অল দ্য দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস যদিও এই গল্পগুলিতে সর্বদা কোনো পড়ি থাকে না তবুও গল্পগুলি প্রায় সর্বদা কিছু মূল্যবান বার্তা বহন করে দে আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের রূপকথার গল্প রয়েছে ইচ কান্ট্রি অ্যাডস ইটস অন ফ্লেভার টু এ টেল প্রতিটি ডেস এক একটি গল্পে নিজস্ব স্বাদ যুক্ত করে এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো ফর ওয়ান্স আপন এ টাইম রূপকথা গল্পের গল্পটি শুরু হয় বহু আগে বা একদা এক সময় দিয়ে সাম পপুলার ফেয়ারি টেলস আর সিন্ড্রেলা ফ্রক প্রিন্স আলাদিন বিউটি অ্যান্ড দ্য বিস্ট কয়েকটি জনপ্রিয় রূপকথার গল্প হল সিন্ড্রেলা ফ্রক প্রিন্স আলাদিন বিউটি অ্যান্ড দ্য বিস্ট নেক্সট অ্যাক্টিভিটি ওয়ান ম্যাচ কলামে উইথ কলাম বি এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য পেস গিভেন বাক্যগুলি দেওয়া ফাঁকা স্থানে লিখতে হবে এখানে আমি বাক্যগুলি মিল করে লিখে দিয়েছি তোমরা দেখে নিও ওয়ান ফেয়ারি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি রূপকথার গল্পে সবসময় পড়ি থাকে না নেক্সট টু ইচ কান্ট্রি অ্যাডস ইট অন ফ্লেভার টু এ ফেয়ারিটেল প্রতিটি দেশ তাদের রূপকথার গল্পে নিজস্ব স্বাদ যুক্ত করে নেক্সট থ্রি বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ পপুলার ফেয়ারিটেল বিউটি অ্যান্ড দ্য বিস্ট একটি জনপ্রিয় রূপকথার গল্প নেক্সট অ্যাক্টিভিটি টু চেঞ্জ দ্য আন্ডারলাইন সিঙ্গুলার নাউন্স টু প্লুরালস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য পেস গিভেন আন্ডারলাইন করা এক বচন বিশেষ্যগুলিকে বহুবচনে পরিবর্তন করতে হবে এবং দেয়া ফাঁকা স্থানে বাক্যগুলি নতুন করে লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া আছে সাম মাংকি আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অব দ্য ব্যানিয়ান ট্রি এখানে আন্ডারলাইন করা আছে মাংকি এবং ব্রাঞ্চ মাংকির প্লুরাল ফর্ম হবে মাংকিস এখানে মাংকির সাথে শুধু যোগ হবে ব্রাঞ্চ এর প্লুরাল ফর্ম হবে ব্রাঞ্চেস এখানে ব্রাঞ্চের সাথে শুধু ইএস যোগ হবে কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ম্যান কাটস দিস লোপ উইথ শার্প নাইফ এখানে আন্ডারলাইন করা আছে লোভ এবং নাইফ লোফের প্লুরাল ফর্ম হবে লোভস এখানে লোফের এফ বাদ দিতে হবে এরপর এফের জায়গায় ভিএস বসাতে হবে নাইফের প্লুরাল ফর্ম হবে নাইফস এখানে এফি বাদ যাবে তার পরিবর্তে বসবে ভিইএস এবার সেন্টেন্সটি হবে দ্য ম্যান কার্টস দিস লোভস উইথ শার্প নাইফস নেক্সট কোশ্চেন নাম্বার টু দ্য বয়স অ মেনি ডিয়ার ইন দ্য জু এখানে আন্ডারলাইন করা আছে ডিয়ার ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারি হবে এফ এবং এফি থাকলে প্লুরাল করার সময় এফ এবং এফি এর পরিবর্তে ভি হবে এবং তার সাথে ইএস যুক্ত হবে নেক্সট অ্যাক্টিভিটি থ্রি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুল অ্যান্ড ড্রয় পিকচার বেসড অন দ্য ইন্ট্রাকশন গিভেন ইন দোজ সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলি মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেই বাক্যগুলিতে প্রদত্ত নির্দেশের উপর ভিত্তি করে একটি ছবি আঁকতে হবে চিত্রটি আমি দিয়ে দিয়েছি কীভাবে আঁকতে হবে বলে দিচ্ছি তোমরা সেইভাবে করে নিও দিস ইজ দ্য পিকচার অফ এ রিভার সাইড এটি একটি নদীর পাশের চিত্র দেয়ার ইজ এ বোট অ্যান্কোড নিয়ার দ্য ব্যাঙ্ক পাড়ের কাছে একটি নৌকা রয়েছে দ্য বোট ইজ লাইট ব্রাউন নৌকাটি হালকা বাদামি বর্ণের দ্য টিলার ইজ ব্ল্যাক হালটি কালো বর্ণের দ্য ওয়াটার ইজ লাইট ব্লু উইথ ডিপ ব্লু রিপলস ইন ইট জলটি হালকা নীল হবে তার সাথে জলের ঢেউগুলি ঘন নীল হবে দ্য স্কাই ইজ লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ আকাশটি হবে হালকা হলুদ এবং হালকা কমলা বর্ণের বার্ডস আর ফ্লাইং পাখি উঠছে তার ছবি আঁকতে হবে দেয়ার আর সাম গ্রিন বুশেস অন দ্য ব্যাঙ্ক অব দ্য রিভার নদীর তীরে কিছু সবুজ ঝোপঝাড় আঁকতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত